প্রিয় দর্শক, একটা সময় ছিল আমরা সনাতন পদ্ধতিতে বা আদি পদ্ধতিতে আমরা দেশি মুরগি পালন করতাম বা অন্যান্য মুরগি পালন করতাম। বাচ্চাগুলো তার মার সাথে ঘুরে বেড়াতো এবং মা তার যত্ন নিয়ে বাচ্চাগুলোকে লালন পালন করত। ঠিক এখন সময়ের পরিবর্তনে আমরা যারা খামার করতেছি বা হিউজ পরিমাণে মুরগি নিয়ে লালন পালন করতেছি, তাদের জন্য আসলে সেই পদ্ধতিটা এখন মেনে চলাটা টাফ। কেননা, কারণ একটা মুরগির পক্ষে 150-200-300 হাজারখানিক বাচ্চা নিয়ে চলাফেরা মুশকিল। সেই জন্য আমরা কী করি, ব্রুডিং করি। আসলে ব্রুডিংটা হলো মুরগিকে পর্যাপ্ত পরিমাণে তাপ দিয়ে মুরগিটাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হিট দিয়ে মুরগিটাকে সুস্থ রাখা। এটাকে বলে মা ছাড়া যেভাবে রাখবো আমরা, লাইট দিয়ে, বৈদ্যুতিক বাল্ব দিয়ে বা হারিকেন দিয়ে। টোটালি বলা যায় যে নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে আমরা যেভাবে বাচ্চাগুলো লালন পালন করবো সেটাকে আসলে ব্রুডিং বলে। আর ব্রুডিংয়ের কিছু মেডিসিন আছে, মেডিসিন নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লং হয়ে যাবে। সবজিয়ার প্রথমে আপনারা চিকগাটা কীভাবে ব্যবহার তৈরি করবেন, ও প্রতি 200 বাচ্চার জন্য 5 থেকে 5.5 ফিট গোল ব্যাসার্ধ লাগবে, মানে চিকগাটা পুরোপুরি গোল লাগবে। এখানে যে কোনো জায়গাতে আপনি মাপ দিবেন 5 থেকে 5.5 ফিট প্রতি 200 বাচ্চার জন্য, 500 বাচ্চার জন্য 9 থেকে 9.5 ফিট। এটা অনেকে কার্টন দিয়েও করতে পারেন, চিন্তাও করতে পারেন এবং বাঁশের বেড়া দিয়েও করতে পারেন। তারপরে তাপমাত্রার বিষয়টা আসি, যদি লাইট দেন, লাইট আপনারা হারিকেন দিতে খুশি দিতে পারেন, কিন্তু আপনারা তাপ মেনটেন কীভাবে করবেন সেক্ষেত্রে একটা থার্মোমিটার ব্যবহার করবেন। কাঠের স্কেল কিন্তু পাওয়া যায় 80 টাকা করে, সেটা ব্যবহার করবেন। তাপমাত্রা রাখবেন 35 ডিগ্রি বা 90 থেকে 95 ফারেনহাইট। হ্যাঁ, এটা প্রতি সপ্তাহে 5 ডিগ্রি করে কমবে, কিন্তু একটা সময় যখন বাইরের তাপমাত্রার সাথে খাপ খেয়ে নেবে তখন ব্রুডিং কমপ্লিট হয়ে যাবে। প্রতি সপ্তাহে 5 ডিগ্রি করে কমাতে হবে। আর বাচ্চার গ্রোথ অনুযায়ী প্রতি 3-4 দিন অন্তর অন্তর 1 লিটার করে প্রিন্সিপটা বাড়াতে হবে। এখন গেল তাপমাত্রার বিষয়টা, খাবারের বিষয়ে আসি। খাবারের বিষয়ে প্রথমে আসি যে লিটার হিসেবে কী ব্যবহার করবেন। লিটার হিসেবে যদি আপনারা ধানের তুষ আপনাদের এখানে অ্যাভেলেবেল থাকে, রেট কম হয়, তাহলে ধানের তুষটা ব্যবহার করা বেটার। 1.5 থেকে 2 ইঞ্চি মিনিমাম, 1.5 থেকে 2 ইঞ্চি লিটারে ব্যবহার করতে হবে। আর কাঠের গুঁড়োটা অনেক সময় বাচ্চারা খাবার ভেবে খায় ফেলায়, সেই জন্য কাঠের গুঁড়োটা না ব্যবহার করে ভালো। আর ধানের তুষের উপরে নিউজ পেপার বা সালাদ চট দিয়ে দিবেন, যাতে করে এরা খাবারটা সুন্দরভাবে খাইতে পারে। প্রথম 2-1 দিন কিন্তু খাবারটা ছিটে ছিটে দিতে হবে। এবং বাচ্চাগুলো যখন চিকগাটে রাখবেন তখন এদেরকে লাইসোবিট বা গ্লুকোজের পানি বা লেবু দিয়ে পানি বা ছেলানের পানি আপনারা ব্যবহার করতে পারেন। পুরোপুরি 1 দিন এইটা চলবে, কারণ বাচ্চাগুলো দুর্বল থাকবে। অবশ্যই দুর্বল বাচ্চাগুলোকে সবল করার জন্য এই মেডিসিনগুলো পানির সাথে ইউজ করতে হবে। বাচ্চা অবশ্যই দেখে দেখে নামাবেন, যেন বাচ্চাগুলোকে ভিজা না থাকে। শুকনো বাচ্চা বাচ্চাগুলো মেশিন থেকে নামাবেন বা দেশি মুরগি থেকে শুকনো বাচ্চাগুলো নেবেন। বাচ্চাগুলো অবশ্যই শুকনো লাগবে, কারণ অনেক সময় যখন ভিজা বাচ্চা থাকে, নাভি কাঁচা থাকে, সেই বাচ্চাগুলো কিন্তু মারা যাবে। হ্যাঁ, নাহলে কিন্তু আর ওই বাচ্চাগুলোকে যদি টিকাও ফেলতে পারেন ইনশাল্লাহ, তারপরেও কিন্তু বাচ্চাগুলো থেকে ভালো ফলাফল পাবেন না। সেই জন্য শুকনো বাচ্চা, এই গ্রেডের বাচ্চাগুলো ব্রুডিং করবেন। এখন খাবারের বিষয় গেল, লিটারের বিষয় গেল, না খাবারের বিষয়ের বাকি রইল। খাবার বিষয়টা হলো কী দিবেন, অবশ্যই শক্ত কোনো দানাদার খাবার দিবেন না, খুদ বা গম জাতীয় এই ধরনের কোনো শক্ত খাবার দিবেন না। জিরো ফিটটা ইউজ করবেন। জিরো ফিটটা যে কোনো কোম্পানির হতে পারে, আপনার আশেপাশে যে কোম্পানি আছে ভালো সেই কোম্পানিটা ব্যবহার করবেন। জিরো ফিট আসলে স্টেটার ফিট, এটা ব্রয়লার স্টেটার হতে পারে, সোনালি স্টেটারও হতে পারে। আপনারা যেটা পান হাতের কাছে সেটাই ব্যবহার করবেন। প্রথমে 1 দিন বাচ্চা ওই পেপারের উপরে বা ওই ছালাচটের উপরে ফিটগুলো ভালোভাবে হাত দিয়ে মিহি করে ছোটো ছোটো করে পাউডার করে তারপর খাবার দিবেন। বাচ্চাগুলো যখন 1 দিন পরিপূর্ণ হয়ে যাবে তারপরে পর ফুডটা দিলে সমস্যা নেই, ফিটটা খেতে পারবে। 1 দিন পর থেকে আপনারা আর ওই ফিটটাকে ভেঙে দেওয়ার প্রয়োজন নাই, 1 দিন পর থেকে বাচ্চাগুলো সুন্দরভাবে খাইতে পারবে। খাবারের বিষয়ে, তাপমাত্রার বিষয়ে, চিকেনের বিষয়ে পরিপূর্ণ চলে গেল। এখন যে মেডিসিনগুলো আছে ব্রুডিংয়ের সময় এবং যে ভ্যাকসিনেশনের ব্যাপার আছে সেটা নিয়ে কিন্তু পরবর্তী ভিডিও হবে।
আমার ভিডিওর সাথে থাকুন, কারণ পরবর্তীতে ভিডিওগুলো আস্তে আস্তে ইন্টারেস্টিং হবে এবং উপকারী হবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাদের ভিডিওটা ভালো লাগছে তারা লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। প্রতিটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, ফোন করবেন, আমি যতটুকু জানি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার এমনিতে শৌখিন মুরগির ছোটো একটা খামার আছে, চাইলে আপনার শৌখিন মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে, যে কোনো বয়সের আর জিরু বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পাড়া উপযোগী যে কোনো বয়সের শৌখিন মুরগি। এর মধ্যে আছে ব্রাহ্মা, সিল্কি, কোচিং, পলিশ ক্যাপ, ফাইটার, এগুলো বাচ্চা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া টার্কি, তিতির, কাদাকনাথ, এ বাচ্চাগুলো নিতে পারবেন। আমার লোকেশন গাজীপুর চান্দরা, চান্দরা থেকে দেশের বিভিন্ন জেলায় বাস যাতায়াত করে বাসের মাধ্যমে ডেলিভারি পসিবল। আর যদি কেউ আয়সা নিতে চান সেক্ষেত্রে একদিন আগে ফোন দিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।